হ্যালো বন্ধুরা, ঢাকা লেভেন ইনস্টিটিউটের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মোসফেট নিয়ে আলোচনা করব। মোসফেটের এম ফর মেটাল, ও ফর অক্সাইড, এস ফর সেমিকন্ডাক্টর, এফ ফর ফিল্ড, ই ফর ইফেক্ট অ্যান্ড টি ফর ট্রানজিস্টর। অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আর এখন আমরা দেখব এর কার্যাবলী, ওয়ার্কিংস। এর ফার্স্ট কাজটি হচ্ছে সুইচিং অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ সুইচিং এর ক্ষেত্রে এবং ভোল্টেজ রেগুলেট করার ক্ষেত্রে মসফেট ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়ত, সার্কিটকে অন অফ করার ক্ষেত্রেও মসফেট ব্যবহার করা হয়ে থাকে। তারপর সার্কিট অনুসারে সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই পাস করার ক্ষেত্রেও মসফেট ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখানে আরো বিস্তারিত মসফেট সম্পর্কে জানব। আইডেন্টিফিকেশন অফ মসফেট, অর্থাৎ মসফেটকে আপনি কিভাবে চিনবেন সে বিষয়টা আমরা এখন দেখব। যেমন এখানে একটা মসফেটের উপরে একটা স্পট থাকে, আর এটা হচ্ছে 8 পিনের মসফেট। এখানকার স্পটের ডান দিকের 4 পিন হচ্ছে ড্রেন। এটা যদি মাল্টিমিটার দিয়ে একটার সাথে আর একটা মাপা হয় তাহলে বিপ দিবে, অর্থাৎ 4টা পিন মিলে একটা টার্মিনাল। তারপর হচ্ছে স্পটের বাম পাশের 3টা পিন হচ্ছে সোর্স, তিনটা একটা আরেকটার সাথে বিপ দিবে। আর চতুর্থ নম্বর এর পরের সোর্সের পরের পিনটাই হচ্ছে গেট। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা স্পটের বাম পাশে প্রথমটা হচ্ছে 1 নম্বর পিন, তারপর দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে সোর্স, চতুর্থ নম্বর পিন হচ্ছে গেট, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম নম্বর পিনগুলো হচ্ছে ড্রেন। আমরা এখানে আরেক ধরনের মসফেট দেখছি, 3 পিনের মসফেট। 3 পিনের এই স্পটের বাম পাশের পিনটা হবে গেট, ডান পাশেরটা হবে সোর্স এবং উপরেরটা হবে ড্রেন। সো আমরা এখন দেখলাম যে কিভাবে মসফেট চিনতে হয়। এখন আমরা একটু মসফেটের কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা একটু দেখব। যেমন একটা ভোল্টেজের সাপ্লাই পথ যেভাবে কাজ করে বা ডায়োড যেভাবে কাজ করে এটাই প্রথম আমরা দেখি। যে ডায়োড চলাচলের ক্ষেত্রে প্রথম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোড এমনিতেই চলে যাবে। হ্যাঁ, তো আমরা অ্যানোড থেকে ক্যাথোড অটোমেটিকই চলে যাচ্ছে, কিন্তু যখন আমরা ক্যাথোড থেকে অ্যানোডে ভোল্টেজটা নিব সেক্ষেত্রে গেট সুইচিংয়ের প্রয়োজন আছে। যখন যখন গেট সুইচিং করা হবে তখন দেখা যাবে ক্যাথোড থেকেও অ্যানোডে ভোল্টেজ পাস করা যায়। তো এটা হচ্ছে মসফেটের কার্যাবলী। আমরা এরপর দেখব যে ইন্টারনাল সার্কিট স্ট্রাকচার অফ মসফেট। তার আগে আমরা দেখছি যে মসফেট 2 ধরনের হয়ে থাকে, একটা এন চ্যানেল এবং পি চ্যানেল। এন চ্যানেলের স্ট্রাকচারটা হচ্ছে, এখানে আমরা দেখছি যে এখানে ইন্টারনালি একটা ডায়োড থাকবে, ডায়োডের অ্যানোড থাকবে হচ্ছে সোর্সের দিকে এবং ক্যাথোড থাকবে ড্রেনের দিকে। তো আমরা যদি ভোল্টেজ পাস করাতে চাই সেক্ষেত্রে সোর্স থেকে ভোল্টেজ অটোমেটিক্যালি চলে যাবে ড্রেনে, যেহেতু অ্যানোড টু ক্যাথোড চলে যাবে। কিন্তু যদি আমরা ড্রেন থেকে সোর্সে নিতে চাই ভোল্টেজ, সেক্ষেত্রে গেট সুইচিংয়ের প্রয়োজন আছে। এটা হচ্ছে মসফেটের কার্যাবলী। এখানে পি চ্যানেলের ক্ষেত্রে তেমনই, ড্রেন থেকে সোর্সে চলে যাবে, এখানে আমরা দেখছি যে ডায়োড পজিশনটা, কিন্তু সোর্স থেকে ড্রেনে নেওয়ার ক্ষেত্রে গেটের সুইচিং ছাড়া যাবে না। আর এখানে আমরা ডায়াগ্রামে কিভাবে সিম্বল থাকবে সেটা দেখব। যেমন এখানে এন চ্যানেলের ক্ষেত্রে
আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে গেট গেট, এবং এখানে আমরা একটা দেখছি যে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটা গেটের দিকে মুখ ফিরিয়ে আছে। তো অ্যারো চিহ্ন যদি গেটের দিকে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে এন চ্যানেল। আর আমরা এখানে পি চ্যানেল দেখছি যে অ্যারো চিহ্নটা এটা গেট, অ্যারো চিহ্নটা গেটের বাহিরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে পি চ্যানেল। তো আমরা ডায়াগ্রামের ক্ষেত্রে, ডায়াগ্রাম বোঝার ক্ষেত্রে আমরা এভাবে মসফেটগুলো আমরা বুঝতে পারবো। আমরা এখানে আর একটু বিস্তারিতভাবে এন চ্যানেল মসফেট সম্পর্কে জানবো। আমরা আগেই বলেছি যে যেহেতু এখানে আমরা ডায়োড পজিশনটা দেখছি যে এর অ্যানোড হচ্ছে সোর্সের দিকে এবং ক্যাথোড হচ্ছে ড্রেনের দিকে, আর ভোল্টেজ সোর্স টু ড্রেন অটোমেটিক্যালি চলে যাবে, কিন্তু ড্রেন থেকে সোর্সে নেওয়ার জন্য, এখানে যেহেতু ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোডে নেওয়ার জন্য আমাদের গেট সুইচিং এর প্রয়োজন আছে। আর সেই গেট সুইচিং এর ক্ষেত্রে আমাদের একটা নির্ধারিত ভোল্টেজ এখানে আসবে, এন চ্যানেলের ক্ষেত্রে হাই ভোল্টেজ হবে। হাই ভোল্টেজ আসলেই তখন গেট সুইচিং হবে, মসফেটটা অন হবে, তখন ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ চলে যাবে। তো এন চ্যানেল মসফেটের এটা হচ্ছে ফাংশন। আমরা আর একটু বিস্তারিত যদি দেখি যে সেক্ষেত্রে, যেমন আমরা এখানে দেখছি যে গেট সুইচিং হচ্ছে আর ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ চলে যাচ্ছে। আমরা যদি যেভাবে ব্যবহার হয়ে থাকে, যে আমরা বাল্বের ক্ষেত্রে যে আমরা দেখি যে একটা কারেন্টের তারে যখন আমরা সুইচ ব্যবহার করি তখনই দেখা যায় সুইচের ফলে বাল্বটি জ্বলে, তো তেমনই একটা মসফেটের ক্ষেত্রে সুইচিংয়ের প্রয়োজন আছে। আর এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে হাই ভোল্টেজ অন গেট অফ এন চ্যানেল মসফেট ফর সুইচিং, সুইচিংয়ের ক্ষেত্রে হাই ভোল্টেজের প্রয়োজন আছে। যখন মানে আমাদের সাধারণত এন চ্যানেলের ক্ষেত্রে 25 ভোল্টের উপরে হতে হয় যদি 19 ভোল্ট আমরা এখানে পাস করতে চাই, আর এটা অ্যাটলিস্ট 6 ভোল্ট একটু বেশি হতে হবে, পাসিং ভোল্টেজের চেয়ে 6 ভোল্ট বেশি হতে হবে সুইচিং এর ক্ষেত্রে গেট ভোল্ট। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে এন চ্যানেল মসফেট কাজ করে। এখন আমরা দেখবো যে পি চ্যানেল মসফেট কিভাবে কাজ করে। পি চ্যানেলের ক্ষেত্রে ড্রেন থেকে সোর্স, যেহেতু অ্যানোড টু ক্যাথোড, ড্রেন থেকে সোর্স অটোমেটিক্যালি ভোল্টেজ চলে যাবে, কিন্তু আমরা যদি সোর্স থেকে ড্রেনে নিতে চাই অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডে নিতে চাই সেক্ষেত্রে গেট সুইচিং এর প্রয়োজন আছে। যখন গেট সুইচিং হবে তখন সোর্স সোর্স থেকে ড্রেনে ভোল্টেজ চলে যাবে। পি চ্যানেল ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে পি চ্যানেলের ক্ষেত্রে ড্রেন থেকে সোর্সে অটোমেটিক ভোল্টেজ চলে যাবে, কিন্তু আমরা যদি সোর্স থেকে ড্রেনে ভোল্টেজ নিতে চাই তাহলে আমাদের গেট সুইচিংয়ের প্রয়োজন আছে, তখনই সোর্স থেকে ভোল্টেজ পাস হয়ে ড্রেনে যাবে। আর পি চ্যানেলের ক্ষেত্রে গেটে লো ভোল্টেজ হতে হবে, লো ভোল্টেজ হলে তখন পি চ্যানেল মসফেট অন হবে। আমরা এখানে দেখবো যে কিভাবে টেস্ট করতে হয় মসফেট, যেটা কি মসফেট, এন চ্যানেল না পি চ্যানেল। আমরা এখন দেখবো কিভাবে এটা চেক করতে হয়। এন চ্যানেল ক্ষেত্রে এখানে বলা হয়েছে কিপ দ্য ব্ল্যাক প্রুফ অফ মাল্টিমিটার ইন ড্রেইন অ্যান্ড রেড প্রুফ ইন সোর্স, অর্থাৎ মাল্টিমিটারের কালো তারটি মসফেটের ড্রেনে রাখতে হবে এবং লাল তারটি মসফেটের সোর্সে রাখতে হবে। আর যদি এর ভ্যালুজ 900 নিচে হয় তাহলে এটা এন চ্যানেল মসফেট হবে। এবং পি চ্যানেলের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে লাল তারটি, মাল্টিমিটারের লাল তারটি মসফেটের ড্রেনে রাখতে হবে এবং কালো তারটি
অ্যাটমসফিয়ার সোর্স রাখতে হবে, আর যদি তাতে 900 নিচে ভ্যালুস হয় তাহলে এটা পি চ্যানেল মসফেট হবে। আর আমরা এখানে আর একটু দেখবো যে কিভাবে এটা জানবো যে ভালো বা খারাপ, মসফেটটা ভালো নাকি খারাপ, সেক্ষেত্রে জানার ক্ষেত্রে আমরা ওয়ান প্রুফ রাখবো ড্রেইনে এবং অন্য আরেকটি প্রুফ রাখবো মাল্টিমিটারের সোর্সে, যদি বিপ করে এবং 0 ভোল্টেজ দেখায় তাহলে মসফেটটি শর্ট বা খারাপ, আর যদি একটা প্রুফ আমরা সোর্সে রাখি এবং অন্য প্রুফটি যদি গেটে রাখি যদি বিপ দেয় তাহলে এক্ষেত্রে, এবং যদি ভ্যালুজ 0 দেখায় তাহলে এক্ষেত্রে মসফেটটি শর্ট বা খারাপ হয়ে থাকে। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে মসফেট কাজ করে এবং এর বিস্তারিত আমরা জানলাম। আশা করি এই ভিডিওর দ্বারা আপনাদের আপনারা উপকৃত হয়েছেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি অনুরোধ করবো আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য। ধন্যবাদ সবাইকে।